চিংড়ি মাছের মতোই দেখতে, কিন্তু চিংড়ি মাছ নয়, এর নাম ক্রেফিশ। চীনে ব্যাপকভাবে চাষ করা হচ্ছে ক্রেফিশ। ক্রেফিশ ব্যবসা চীনে ব্যাপকভাবে গ্রহণের কারণ হল এটি অতিরিক্ত স্থান না নিয়ে জলজ চাষের অর্থনীতিকে বাড়িয়ে তুলেছে। সাধারণত ক্রেফিশ ধান খেতে চাষ করা হয়ে থাকে। ক্রেফিশের চাষ পদ্ধতিকে ধান মাছ চাষ বলে। যদিও একসময় ধান চাষিরা মিঠা পানির মাছের চাষ করতেন, তবে এখন ক্রেফিশের চাষই বেশি করেন তারা। বিশেষ করে দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে মুড়ি ধানের সাথে সমন্বিতভাবে চাষ করা হয় এই মাছ। সিচুয়ানের কাউন্টি স্তরের শহর লংচাংয়ে 22,000 হেক্টর ধানের ক্ষেতে চলছে ধান কাটার কাজ। ধান কাটার কাজ শেষ হলে ধানের নাড়াতে যখন নতুন গাছের কুশি জন্মাতে থাকে, তখন পানিতে ছাড়া হয় মাছ। বিশেষভাবে প্রস্তুত করা হয় ধানের ক্ষেত। প্রতিবছরই লংচাংয়ে নিয়মিতভাবে চাষ করা হচ্ছে ক্রেফিশ। এখানকার ধান ক্ষেতে বছরে 9,700 মেট্রিক টন ক্রেফিশ উৎপাদন করা হয়, যা থেকে 580 মিলিয়ন ইউয়ান আয় করে থাকেন এখানকার কৃষকরা। আমাদের উৎপাদন ভিত্তি প্রধানত ধানের ক্ষেতে মাছ ও ক্রেফিশের প্রজনন। সমন্বিত ধান মাছ চাষের পদ্ধতিটি ইকোসাইকেল কৃষির একটি প্যাটার্ন গঠন করে। বর্তমানে আমাদের বেসের 20 হেক্টরেরও বেশি ধান খেতে এই প্যাটার্নটি প্রয়োগ করা হয়েছে। প্রতি হেক্টরে ক্রেফিশের বার্ষিক ফলন 2,400 কিলোগ্রাম এবং মোট বার্ষিক আয় 3.2 মিলিয়ন ইউয়ানেরও বেশি। মাছ ও ধানের সমন্বিত চাষের ফলে একদিকে যেমন কৃষিজমির উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে, তেমনি বাড়ির কাছাকাছি বিভিন্ন কাজের সুযোগ তৈরি হয়েছে স্থানীয় কৃষকদের। আমরা শুধু জমির ইজারা পেমেন্টই পাই না, আমরা আমাদের বাড়ির কাছেও কাজ করতে পারি। বছরে প্রায় 30,000 ইউয়ান আয় করতে পারি। কাজের পাশাপাশি বয়স্ক এবং শিশুদের দেখাশোনাও করতে পারি। এতে আমাদের জীবনযাপন আরও সহজ হয়ে উঠেছে। বেশি আয় করার ফলে ক্রেফিশ চাষে দিন দিন আগ্রহ বেড়েই চলছে স্থানীয় কৃষকদের। আফরিন মিম, সিএমজি বাংলা।